কি খেলছো? ভাইয়া রফিক সাহের বাসাটা কিনে এনে এই তো সামনের দিকটা যাবো না সামনের মিল বিল্ডিংটা তো কি কিসের জন্য যাইতেছো ভাইয়া? ভাইয়া আর কি আমার বিয়ে তো ওই মেয়ের ওই বাড়ির মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর কি ভাই ওই জন্য ভাই ওই মেয়ের তো বিয়ে একটা হয়েছিল ভাইয়া তো স্বামীর সাথে সংসারে বলে না স্বামী পিঠা বুঝছো কেন ভাইয়া কি স্বামী পিঠায় মানে ভাই মানে মেয়ের মানে ব্যবহার অত ভালো না ভাই মেয়েকে আমি প্রেম প্রেম করছি ভাই দু তিনটা প্রেম একটা ছেলের সাথে রিলেশন ছিল আমি শুনছিলাম তো হয়তো এখন মানে ছেলের সাথে যাইতে চায় এই জন্য ডিভোর্স করছে স্বামী তাকে ডিভোর্স করে দিচ্ছে ও ভাই ভাই বড় উপকার করলেন ভাই আমি তো মনে করলেন এই গ্রাম কিনে গিয়ে আর জীবনে বিয়ে করতাম বুঝলেন নাই যদি ভালো মায়া না পাই ভাই আচ্ছা থ্যাংক ইউ ভাই আসি আচ্ছা ভাই আসুন হালা বিয়া করবা বিয়া করা লাগবে না দিচ্ছি একদম দিদিনি টাকা বিয়া করা মনে লাগবে না দিদিনি জায়গা তো ভালোই কিছু করে কেমনে করলি তুই এত সম্ভব হলো কেমনে আমার খালবিল লেডি আছে দেখলাম বলকে কি করে আরে বেটা বর্বনা বেটা প্রেম প্রেম কিছু করলে তো ভালো লাগবে না আমি তাকে প্রেম করে বহুত কথা খাইছি প্রেম করে একটু তো ব্যাক আপ করে দিছে বুঝো নাই এখন আমি ভালো আছি তোমরা ব্যাক আপ করে দাও দেখবো না কিছু করতে পারবো মানুষ তো ভালো বুদ্ধি রয়েছে আমরা তো এরকম করা দরকার হ্যাঁ দেখো তোমরা ব্যাক আপ করে আজকে থেকে ব্যাক আপ করে দাও তোর পাঁচটা গার্লফ্রেন্ড আছে না যেটি আছে সব ব্যাক আপ করে দিবি ঠিক আছে আচ্ছা আমি একটা প্রেম করতে পারি না তোমরা চারটা পাঁচটা করে প্রেম করবা হ্যাঁ দেখাই দাস এলাকার মধ্যে টুকটাক যাই চলতাম আগে হালাই আল্লাহ জায়গা জমি দিয়ে গেছিস কই অনেক ও তুই আল্লাহ কই পালে দিছিস আল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছো তুমি জি ভাই ভাই আপনাদের গ্রামে গেছিলাম রফিক ভাইয়ের মেয়ে দেখতে ওই যে রফিক ভাই হ্যাঁ ভাই কি সে পরে দেখে গেলাম মেয়েটারে তারপরে ওই যে বড় ভাই ভাইয়ের সাথে দেখইলো কালো পাঞ্জাবি পরে বৈশাখ থাকে সবসময় বেশিরভাগ কালো পাঞ্জাবি পরে ভাইয়া বললো যে মাইয়া বালানা আগে বিয়ে হয়েছিল জামাই পিড়ায় ভাই
শুনেই ভাই আয় করলাম বুঝছেন ভাই, বাড়িতে ঝগড়া করছি এই নিয়ে যে কি মায়া দেখাইলা, মায়া তো ভালো না, মায়ার তো আগে থেকে বিয়ে হয়েছে। কাজটা ঠিক নাই রফিক ভাই, মায়া তো ভালো কেমন ভাই, ভাই ভাই মায়ের কোনো বিয়ে হয় নাই আগে, তোর তো মিস হওয়া হয়েছে, কে কইছে কাটায় ভাই? ওই যে বড় ভাই আছে না ভাই, ওই যে কালো পাঞ্জাবি পরে থাকে সবসময় দেখবেন, সুন্দর সুন্দর চাকুন আবার ওই করছে সোহাগে না, এটা তোকে পেজ দিবে ভাই, ভাইয়ের নাম কইলে সোহাগ। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে, কালো পাঞ্জাবি পরে থাকে ভাত তোর ব্যাট হয় জাগা সম্পত্তি সব ওইব সব ওইব, পরে ভাই বিড়ির টাকা হয় না তাহলে ভাই, অত ভাই গিরিঙ্গি বাস বুঝছেন সবাই, পরে ভাই আপনার এলাকার বড় ভাই, ভাই আপনারা ওরে ভাই একটা শিক্ষা দিন ভাই, আপনি থাকেন ভাই ঠিক আছে, আর ওই রফিক ভাই ম্যাডার আবার কই দেখেন ভাই, তাহলে দেখুন ভাই, তাহলে আপনি একটা ওর বাদ দিবেন ভাই, আপনি আইন ঠিক আছে ভাই ঠিক আছে। বলা বিয়া করতে আইছে রফিক ভাইয়ের মায়া, বিয়া দিলি তো বেটার বিয়াটা তো ভাঙ্গা দিলি, বেটার মনটাই তো নষ্ট হয়ে গেল, বেটার বিয়া করবো নে আমি কষ্ট সহ্য করতে পারবো কো ভাই, এই জন্য বলছিস নাই কথাগুলি মায়া দিব বেটা, গিরিঙ্গি লাগাস খালি গিরিঙ্গি লাগাস, তোর কাছে মাইয়া বিয়া দিব বেটা, কাইটা কাঙ্গো ফালাই দিব লাগলে তোর কাছে, ভালোবাসি তো ছয় বছর ধরে কৃষ্ণ করতাস কি করছো বেটা, বুঝতো বিয়া করতার বি অনেক সুন্দর জীবনে বহুত সুন্দর সুন্দর মাইয়া আইব ঠিক আছে, বিয়া করতার বি আর এমনি গিরিঙ্গি গিরিঙ্গি লাগাইস না ঠিক আছে, ঠিক আছে তাই ভালো থাকবিস নাকি, আচ্ছা বাবা। আমি গার্লফ্রেন্ড দাদা দেব তো কোন হালারে বিয়া করতে দেব না বুঝছো, এলাকার মধ্যে গিরিঙ্গি লাগাই যাব, গুড বাই। হাই 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 ডিয়ার ফ্রেন্ড, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আমাদের জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমরা যেন নতুন আরও ভিডিও করতে পারি আমাদের কমেন্ট করে উৎসাহিত করবেন, আর আমার এই চ্যানেল আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে ডায়মন্ড হাসান, ভালো থাকুন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, বাই বাই।